একটা কথাই সবাই আমরা, আমি সিরাজ ভাই, জালাল ভাই, আমরা বলছিলাম যে এই দুজন যদি খেলতে পারে, প্রথমে ছিল আমরা যদি 50 ওভার খেলতে পারি তাহলে আমরা জিতব। তো তখন আমি বারবার বলছিলাম এই দুজন যদি খেলে যেতে পারে তাহলে জেতার সম্ভাবনা আছে, বাট এটা অলমোস্ট ইম্পসিবল মনে হচ্ছিল। কারণ যেভাবে আমাদের প্রথম 6টা উইকেট গেল মনে হচ্ছিল যে ওদের বল খেলা সম্ভবই না, মানে আনপ্লেয়েবল। কিন্তু এরা এসে যে স্বাচ্ছন্দ্যে খেলে গেল, কোনো রিস্ক না নিয়ে, জাস্ট উইথ ফুল কনফিডেন্স, ওদের কখনোই মনে হয় নাই যে ওরা একটু নার্ভাস। অথচ প্রথম দিকে মনে হয়েছে ওরা একটু দ্বিধাগ্রস্ত, নার্ভাস বলবো না, দ্বিধাগ্রস্ত কী করবে না করবে। এবং যে সমস্ত শট খেলেছে তাতে সত্যিই একটু ঘাবড়েই গিয়েছিলাম। তবে যত সময় যাচ্ছিল তত বেশি ওই বিশ্বাসটা জোর হচ্ছিল যে ওরা থাকলে জিতে যাবো, ওরা থাকলে জিতে যাবো। তবে একটা অসম্ভব কাজ, একটা অসম্ভব কাজ, অসাধারণ ইনিংস খেলেছে দুজনই, আফিফ মেহেদি দুজনেই অসাধারণ ইনিংস খেলেছে। আসলে এটা বিরাট ক্রাইসিস, মানে ব্লেসিংটা বড় কথা না। কিন্তু জানেন, আমি এটাই এখন নামার সময় বলছিলাম, পরশু দিনও কিন্তু এই এরা খেলবে যে এই জিনিসটা সিউরিটি ছিল না, স্কোয়াডে এরা খেল থাকবে কি না এটা কোনো নিশ্চয়তা ছিল না, এখানে অন্য নামও ছিল, কারণ অপশন তো আমাদের আছে। তো জাস্ট চিন্তা করছি যে যদি এরা না খেলতো কী হতো, মানে চিন্তা করেন। বাট এটা তো বড় কথা না, এরা একটা আমার বাংলাদেশ জিতেছে, ডেফিনেটলি এটা খুশি না হওয়ার কোনো কারণ নেই। তবে আফগানিস্তানের সাথে ওডিআইতে যে আমরা জিতবো এটা আমার ধারণা সবাই ভেবেছে, কাজে এটা আশ্চর্য হওয়ার কোনো মানে বিষয় না। কিন্তু যে পরিস্থিতিতে আমরা পড়েছিলাম এইটাকে হ্যান্ডেল করার মতো সাহস এবং দৃঢ়তা, যে জিতবো, পারবো, বিশ্বাস, এইটা যে আমাদের দুইটা ইয়াংস্টার দেখিয়েছে এটা অসাধারণ, এটা অসাধারণ। সো এটা আমাদের, আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের যারা খেলোয়াড়রা এখন আছে তারা, তাদের জন্য একটা ভালো খবর যে আমাদের সামনে ভবিষ্যৎ অতটা খারাপ না যতটা খারাপ ভেবেছি। তবে এটা যেমন খুশির ব্যাপার, প্রথম দিকে আমরা যেভাবে উইকেটগুলো দিয়ে এসেছি, যেভাবে ভালো একটা বলে আউট হয়ে গেলে কিছু বলার নেই, কিন্তু কয়েকটা শর্টস, কয়েকটা আউট এতই বাজে ছিল, বিশ্বাস হচ্ছিল না, বিশ্বাস হচ্ছিল না যে এই বল এইভাবে খেলে আউট হওয়া হবে কি। সো ওইটা একটা দুশ্চিন্তার কারণ ডেফিনেটলি। দেখেন উইকেট, এই যে এখানে উইকেট নিয়ে আমার কোনোদিন কোনো প্রত্যাশা, আমরা এগুলো অন্যরা অনেকে বলে, আমার কাছে উইকেট কোনো ইস্যু না, একটা খেলোয়াড় যেরকম উইকেট সেই উইকেটই খেলতে হবে, আর এটা আমাদের দেশের উইকেট, এইটা নিয়ে আবার কী তাদেরকে বলা যাচ্ছে। এমন তো না যে এই ধরনের উইকেট, এইসব উইকেটে কোনো দিন খেলে নাই, নতুন উইকেট, আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স এই সমস্ত উইকেটে, ঢাকা বলেন, চিটাগং বলেন, সিলেট বলেন, যেখানেই খেলেছি, বিশেষ করে ঢাকা চিটাগং, আমাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্স তো কারো নাই। সো উইকেট ইজ ইম্যাটেরিয়াল, আমি মনে করি উইকেট ওয়াজ এ গুড উইকেট, কিন্তু ভালো উইকেট থেকেও তো লাভ হয়নি। মানে আপনি ধরেন এই দুজনের একজনও যদি না থাকতো বা স্কোর না করতো তাহলে তো আমরা হেরেই যেতে পারতাম, হেরে যেতে পারতাম, তো লাভ হতো। কাজে উইকেট তো ইস্যু না, কথা হচ্ছে উই হ্যাভ টু থিঙ্ক, প্রথম কথা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে, বিশ্বাস করতে হবে। এবং ক্রিকেটে ভয় পেয়ে খেলার কোনো সুযোগ নেই, আপনি যদি আগের থেকেই চিন্তা করে থাকেন ওর বল কী করবো, ওর বল কী করবো, এত চিন্তাভাবনার কিছু নেই। আমার মনে হয় আফগানিস্তান ইজ এ গুড টিম, এটাতে কোনো সন্দেহ নেই, দে হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস বোলার্স আছে তাদের, সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু আপনি যদি দেখেন প্রথমে আমরা কিন্তু ওই যাদের নামে আমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকার কথা তাদের কাছে কিন্তু আমরা উইকেটটা দেইনি। সো আমরা দিয়েছি পেস, একজন পেসারের কাছে। সো সেদিক দিয়ে যদি চিন্তা করেন, আমার মনে এত চিন্তাভাবনা না করে ফ্রেশ ঠান্ডা মাথায় যদি সবাই খেলতে পারে, তাদের টেকনিক্যালি ঠিক, টেকনিকটা ঠিক রেখে যদি খেলে, আমার মনে হয় আমাদের টিম মাচ বেটার। ওদের এক্সপিরিয়েন্স বলেন, ক্যাপাবিলিটি বলেন, স্কিল বলেন, সব দিক দিয়ে আমাদের টিমটা বেটার।
অ্যান্ড তবে আফগানিস্তানকে হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। না না, যেটা আফিফ আর মেহেদি হাসান মিরাজ ওরা যেভাবে খেলেছে তাতে কিন্তু ওদেরকে ওই রকম ডেফিনেটলি দে আর ওয়ার্ল্ড ক্লাস বোলার্স, কিন্তু ওদেরকে মানে ওদেরকে খেলাই যাবে না, ওদেরকে সময়ও করেছে যখন যে বলটা করেছে, মানে বলের মেরিট অনুযায়ী খেলেছে এরা, এরা কিন্তু কোনো বাজে শট খেলেনি বা খুব এগ্রেসিভ খেলতে গেছে তাও না, যখন যেটা পেয়েছে যেটা মারার মেরেছে, যেটা মারবে না সেটাকে সে করেছে। এটাই তো ক্রিকেট হওয়া উচিত। তো আমি মনে করি যে এইটা আমাদের বলতে পারেন যে এটা একটা খুশির খবর, এটা একটা বিপদ থেকে বাঁচারও খবর, মানে এটা একটা সমূহ বিপদ থেকে উদ্ধার। একটা জিনিস মানে দুইজন প্লেয়ার সম্পর্কে আপনার সাথে বিভিন্ন ইন্টারভিউতে কিছু এক্সপেরিয়েন্স আপনি শেয়ার করেছিলেন, আফিফ যখন হচ্ছে বাংলাদেশকে মানে জিম্বাবুয়ের এগেনস্টে খুব আর্লি স্টেজে তার ক্যারিয়ারে জিতিয়েছিল, তখন পিএম ফোন করছিল তাকে খুঁজছিল এবং সাহসের ব্যাপারটা আপনি তখন বলেছিলেন, আবার মিরাজকে আপনি সবসময় বলেন যে ও ভয় পায় না, এই কথাটাই আপনি বলেন। ইন্টারেস্টিং পার্ট যেটা, মিরাজ একবার আপনার ফোন ধরেনি, ওই যে ক্রিকেটারদের আন্দোলন হলো এবং তখন আপনি একটা ইন্টারভিউতে বলছেন মিরাজও আমার ফোন ধরলো না। না না, এটা আসলে হয়েছে কি ওদের সাথে কয়েক প্লেয়ারদের সাথে আমার একটা আলাদা একটা পার্সোনাল একটা রিলেশনশিপ আছে, এটা সিনিয়র প্লেয়ারদের সাথেও আছে, জুনিয়র কিছু প্লেয়ারদের মধ্যে আছে, এর মধ্যে মেরাজ, তাসকিন এবং মুস্তাফিজ এই তিনজনের সাথে আর একটু বেশি আছে। সো ন্যাচারালি আমার ধারণা ছিল যে আমি তো আর শুনেন তখন যে ঘটনাটা ছিল আমি ওদেরকে ওইটার থেকে সরেও আসতে বলতাম না, কিছু জিজ্ঞাসা করতাম না, আমি খালি জানতে চেতাম কি ঘটনাটা কি। সো ও যখন ফোন না ও ধরতে পারতো, বাট আমি আশা করিনি ও ফোন ধরবে না, ও যখন ধরেনি তখন কষ্ট পেয়েছিলাম, এছাড়া আর কিছু এটা আপনারা খেলা তো আপনারা তো সব এক্সপার্ট, এটা নিয়ে আমাকে প্রশ্ন করার কিছু নাই। দেখেন আমি বারবার একটা কথা বলছি, যত দিক দিয়ে আপনি বিচার করেন না কেন আমাদের টিমটা ইজ ডেফিনেটলি এ বেটার টিম, আমাদের প্লেয়াররা বেটার প্লেয়ার, মোর এক্সপিরিয়েন্সড এবং সব দিক দিয়ে র্যাঙ্কিং বলেন সব দিক দিয়ে আমরা আগানো। আমাদের দেশের মাটিতে আমরা যদি ওদের সাথে সাহস করে না খেলি, বেশি চিন্তা করি, তাহলেই ঝামেলা। সো এইখানটায় আমার মনে হয় যারা তাদের যে স্কিলগুলো আছে সেটা যদি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারে, ঠান্ডা মাথায় খেলে, উই শুড উইন দ্য সিরিজ ইজিলি, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আসলে এখানটায় এখন সিরিজ চলাকালীন এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না, সিরিজটা শেষ হোক। আমি আপনাকে বলি এটা সিলেক্টরদের ব্যাপার এবং ম্যানেজমেন্টের ব্যাপার, এবং আপনাদেরকে আবার বলছি আমি গত ওয়ার্ল্ড কাপের ঠিক মানে ইলেকশনের সময় থেকে এখন পর্যন্ত কিন্তু একটু ডিটাচড, একটু ডিটাচ, ওনাদেরকে চার মাস সময় চেয়েছিল, এটা এই মাসে শেষ হবে, আমি এখন এর মধ্যে এগুলোর মধ্যে ঢুকতে চাই না, ইনশাল্লাহ সামনে কথা হবে। চট্টগ্রামের অনেকগুলো উন্নয়ন হচ্ছে, চট্টগ্রামবাসী আরও বেশি ম্যাচ পাবে কিনা? না না, এখানটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি এখন, এবং অ্যাজ পার্ট অফ ইট এখানে আমরা যেটা দেখলাম 12টা উইকেট করা হচ্ছে,
এছাড়া ইনডোরটা যেটা করলো এটা এটা মোটামুটি শেষ। আমরা এখানে যে একাডেমিটা ডিজাইনটা পুরো আজকে দেখালো আমাকে, একাডেমি যেটা করবে খুবই সুন্দর, খুবই সুন্দর, এটা সেন্টার অফ এক্সেলেন্স হওয়ার মতোই। তো ডেফিনেটলি আমরা ওই রকম ওগুলো নিয়ে আগাচ্ছি, এগুলো দেখছিলাম তো আগাচ্ছে, দেখা যাক ইনশাল্লাহ যত তাড়াতাড়ি শেষ হয় ক্রিকেটের জন্য তত ভালো। এটা নিয়ে আমার সাথে এখনো কথা হয়নি, আমার সাথে এটা নিয়ে কথা হয়নি, তবে আমি যতটুকু জানি আমাকে কিছু বলে নেই, তবে অন্যদের বলেছে, বাট এটা আমি সামনাসামনি বলতে চাই। সো আমার ধারণা যে এখান থেকে ঢাকায় যখন যাবে আমি সামনাসামনি কথা বলবো।